আপনি কি অতিরিক্ত দুর্বলতায় ভুগছেন? কোনো কাজে মন বসে না? আপনার কি বুদ্ধি কম? আপনার দাঁতে কি ব্যথা আছে? দাঁতের কোনো সমস্যা আছে? সর্দি কাশি বুকে জমা কফ আছে কি আপনার? আপনার কি চুল পাকার সমস্যা আছে? আপনি কি ফর্সা হতে চান? ঘন ঘন মাথার যন্ত্রণার সমস্যা হয়ে থাকে কি? আপনার কি রাতে ঘুম আসে না? হাত পা জ্বালা পোড়া করে? আপনার কি আমাশয়ের সমস্যা আছে? যদি এই সব সমস্যা আপনার থেকে থাকে বন্ধু, তাহলে অবশ্যই আপনাকে তিল খেতে হবে। কিভাবে খেতে হবে এই তিল সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনিয়া পাখি ব্লগ। খাদ্য হিসেবে তিল খুবই জনপ্রিয়। নাড়ু, মোয়া ইত্যাদি মিষ্টি জাতীয় খাবার তৈরিতে ব্যবহার করা হয় তিল। এছাড়া তিলের তেল আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তিলের তেল ব্যবহার করা হয় রূপচর্চার ক্ষেত্রেও। পুষ্টি সমস্যা নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সুস্থ থাকার জন্য তিল ও তিলের প্রয়োজনীয়তা জেনে রাখা উচিত। এই তিল খেলে আপনার শরীরে কোনো দিনও কোনো রকম ক্যালসিয়ামের সমস্যা হবে না, কখনোই আপনার শরীর দুর্বল হবে না। বহু বছর ধরে যদি আপনি ক্যালসিয়ামের সমস্যায় ভুগে থাকেন, দুর্বলতায় ভুগে থাকেন, তাহলে খেতে হবে এই তিল। যদি কারোর মাড়ি থেকে দাঁত দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে তিলের মাধ্যমে দুর্বল দাঁত মজবুত করা যায়। সর্দি কাশি বুকে জমা কফ এ জাতীয় অসুখে কালো তিল খুবই গুরুত্বপূর্ণ। এটি সর্দি কাশির জন্য দ্রুত কাজ করে থাকে এবং ফলাফলও খুব ভালো হয়। অনেকেরই অকালে চুল পেকে যায় এবং দুর্বল হয়ে চুল পড়ে যায়, তাদের এই সমস্যা নিরসনে কালো তিলের প্রয়োজন। এই তিলের তেল প্রয়োগ করলে খুবই উপকার পাওয়া যায়, এমনকি চুল গজাতেও সাহায্য করে, শরীরের ক্লান্তি দূর করে এবং সব ইন্দ্রিয়ের শক্তি বাড়াতে সাহায্য করে। তিলের তেল শরীরের রং উজ্জ্বল করে দেয় এবং শরীরের ছোট বড় যত রোগ আছে, দোষ ত্রুটি আছে, সেগুলো দূর করে দেয়। এটি মাথার যন্ত্রণা কমিয়ে দেয়। অনেকের কিছুদিন পরপর মাথা যন্ত্রণার সমস্যা হয়ে থাকে। বুদ্ধি বৃদ্ধিতে এটি সহায়তা করে। অনেকের বুদ্ধি কম থাকে, সেক্ষেত্রে এই তিলের গুরুত্ব অপরিসীম। তিল, যব, চিনি চূর্ণ করে মধুর সঙ্গে মিশিয়ে খেলে যাদের বাচ্চা হবে অর্থাৎ সগর্ভা এবং যাদের বাচ্চা হয়েছে অর্থাৎ প্রসূতা বা প্রসূতির শারীরিক সব সমস্যাই দূর হয়ে যায়। যেসব শিশু রাতে বিছানায় প্রসাব করে তাদের কালো তিল আর তার সঙ্গে এক টুকরো মুলো খাওয়ালে ওই বদ অভ্যাস দূর হয়। শরীরের পুড়ে যাওয়া জায়গায় তিল পিষে নিলে, জলে ধোয়া ঘি ও কর্পূর মিশিয়ে প্রলেপ দিলে সুফল পাওয়া যায়। তিলের তেল গরম করে লাগালেও আশ্চর্য সুফল পাওয়া যায়। যদি শরীরের কোনো অংশ খুব জ্বালা পোড়া করতে থাকে, তাহলে তিল ও দুধ পিষে প্রলেপ লাগালে দাহ বা জ্বালা দূর হয়। যদি টাটকা ক্ষত বা ঘা না সারে, তাহলে তিল পিষে নিয়ে মধু আর ঘি মিশিয়ে লাগালে অনেক ঔষধ বা মলমের থেকে বেশি কাজ দেয়। খুব তাড়াতাড়ি ঘা শুকিয়ে যায়। পেশা কালো তিল এর এক ভাগ, চিনি দুই ভাগ এবং ছাগলের দুধ চার ভাগ একসঙ্গে মিশিয়ে খেলে রক্ত আমাশয় দূর হয়। যত রকম আমাশা হোক না কেন, যত পুরাতন আমাশা আছে সবই দূর হয়ে যায়। এতক্ষণ আমি যে যে রোগের কথা আপনাদের সাথে শেয়ার করলাম, এই সব রোগ দূর হবে একদম ভিতর থেকে। কিভাবে সেই তিল খেতে হবে সেটাই এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই তিল আপনাকে সকালে খালি পেটে এক চা চামচ পরিমাণ চিবিয়ে খেতে হবে। অনেকক্ষণ ধরে চিবিয়ে মুখের ভিতরে রস সৃষ্টি করতে হবে।
তারপরে এক গ্লাস কুসুম গরম পানি দিয়ে খেয়ে ফেলতে হবে। এতে করে আপনার দাঁত ভালো থাকবে, দাঁতের যদি কোনো সমস্যা থাকে সেটাও দূর হবে, দাঁতের পোকা থাকলে সেটাও দূর হয়ে যাবে। কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র চিবিয়ে কুসুম গরম পানি খেয়ে ফেলতে হবে। এতে করে আপনার অতিরিক্ত খাবার চাহিদাও কমে যাবে, আর তাতে করে যদি ওজনের সমস্যা থাকে সেটাও কমতে শুরু করবে, অনেকটাই সাহায্য করবে আপনার এই তিল ওজন কমানোর ক্ষেত্রে। তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, যেসব মায়েরা প্রেগনেন্ট তারা তিল খাবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।